हेलो फ्रेंड, আমি গরম সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরম। ফ্রেন্ড, এখানে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ফ্রেন্ড, এখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকি তাহলে আমাদের অনেক বিষয়ে ইউটিউব সম্বন্ধে জানা থাকে না এবং আমরা কি করে থাকি, অনেক ধরনের ভুল আমরা ইউটিউবের মধ্যে করে থাকি এবং সেখানে কি হতে পারে, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আমাদের সাসপেন্ড হয়ে যায়। तो फ्रेंड, आज के एमन तीनटी मिस्टेक बा भूल आपनादेर संगे आमी आलोचना करब जेगुलो जदि आपनी आपनार चैनेले करे थाकेन ताहले आपनार चैनलटा एखाने सस्पेंड हो जेते पारे। तो फ्रेंड, तार जोन्नो भिडियोटी आपनाके लास्ट पर्यन्त देखते हबे एबं आपनादेर जदि भिडियोटी भालो लेगे थाके ताहले अवश्यई भिडियोटीते एकटी लाइक करते हबे एबं जारा जारा आमार चैनेले नतून आछेन तादेर जोन्नो बोलछि आमार चैनलटा सबस्क्राइब करे राखुन एबं पाशे जे बेल आइकन आछे सेटा प्रेस करे राखुन, जार फले कि हबे आमार चैनेले जदि कोनो नतून भिडियो आपलोड हय तार नोटिफिकेशन आपनारा पेये जाबेन। तो चलुन भिडियोटी शुरू करा जाक। तो फ्रेंड, आज के एमन तीनटी विषय आपनादेर संगे शेयर करब जेगुलो जदि आपनार चैनेले आपनी करे थाकेन ताहले आपनार चैनलटाओ एखाने सस्पेंड हो जेते पारे। तो फ्रेंड, प्रथमे आमी बोलबो जे मिसलिडिंग। तो फ्रेंड, मिसलिडिंग हलो कम्युनिटी गाइडलाइन्सेर एकटी खिलाफ बा यूट्यूबेर जे पलिसी आछे तार खिलाफ एटा मिसलिडिंग। माने मिसलिडिंग एमन एकटा जिनिस सेटा हलो आपनी आपनार एकटा भिडियो यूट्यूबे आपलोड करेछेन এবং সেই আপলোড করা ভিডিওর যে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন আছে সেটা আপনি এলোমেলোভাবে লিখেছেন। মানে ধরুন, আমি এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে ধরুন আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। কিন্তু আমরা যখন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল নিয়ে আমাদের ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড দিয়েছি, কিন্তু তারপরে দেখা যাবে যে আপলোড দেওয়ার পরে আমাদের যে থাম্বনেলটা আছে, থাম্বনেলের মধ্যে আমরা অন্য কিছু লিখেছি, টাইটেলের মধ্যেও আমরা অন্য কিছু লিখেছি এবং ট্যাগ ডেসক্রিপশনের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের ট্যাগ যেগুলো আমাদের ভিডিও রিলেটেড নয় সেগুলো আমরা ব্যবহার করেছি। তো মানে আপনাকে করতে হবে, আমরা যে ধরনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড দেবো সেই ধরনের যে ট্যাগ, টাইটেল বা ডেসক্রিপশন বা থাম্বনেল তার তেমনভাবেই আমাদের লাগাতে হবে। এখানে যদি আমাদের ভিডিও ছাড়া অন্য কোনো জিনিস আমরা আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করে দিই, ধরুন আপনি আপনার ভিডিও ছাড়া অন্য কোনো ট্যাগ, টাইটেল আপনি এখানে ব্যবহার করেছেন বা থাম্বনেলে অন্য কোনো জিনিস আপনি এখানে লিখেছেন, তাহলে আপনার চ্যানেলটা এখানে মিসলিডিংয়ে পড়ে যায় এবং ইউটিউব থেকে কি হয় যে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। কিন্তু আরেকটা জিনিস আমি এখানে বলবো যে লেটেস্ট একটি নিউজ এসেছে ইউটিউব থেকে, সেটার মাধ্যমে ইউটিউবে যদি কেউ এই ধরনের মিসলিডিং করে থাকে তাহলে পরে যদি সেটাকে কারেক্ট করে নেয় তাহলেও তারপরে এখানে মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা আছে। এটা 2021-এর যে ফেব্রুয়ারি মাসেই এই যে নিউজটা বা নতুন যে আপডেটটা সেই আপডেটটা চলে এসেছে। তো ফ্রেন্ড, আমাদের করতে হবে, আমার চ্যানেল আছে সেখানে কোনো মিসলিডিং করা চলবে না যার কারণে আমাদের চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। এবং পরবর্তী বিষয়ে আমি যেটা আলোচনা করব সেটা হলো স্প্যাম। তো স্প্যাম জিনিসটা কি? তো ফ্রেন্ড, আমরা যদি অন্য কারোর ভিডিওতে গিয়ে আমরা যদি সেখানে কোনো কমেন্টস করি, যেমন যেমন ধরুন আপনি এখানে লিখলেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাব ফর সাব, বা আমার চ্যানেলটা এখানে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, এই ধরনের যদি আমরা কোনো কমেন্টস অন্যের ভিডিওতে গিয়ে করি তাহলে ইউটিউব থেকে কি করে যে আমি যদি রিপিটেডলি অন্যের ভিডিওতে গিয়ে করতে থাকি তাহলে আমার চ্যানেলটা এখানে স্প্যাম করে দেয় বা আমার যে কমেন্টসগুলো আছে সেগুলো স্প্যাম হয়ে যায় এবং পরবর্তী সময়ে দেখা যায় যে স্প্যাম এখানে জমে জমে আমার চ্যানেলটা একসময় সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এই ধরনের কোনো স্প্যাম কমেন্টস আমরা অন্যর ভিডিওতে করব না। এবং পরবর্তী বিষয়টা নিয়ে আমি এখানে যে আলোচনা করব সেটা হলো কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। মানে আমরা যদি কোনো ভিডিও, অন্যের ভিডিও বা অন্য কোনো মুভিস আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তাহলে আমাদের চ্যানেলটা এখানে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এখানে চলে আসে। তো ফ্রেন্ড, আমাদের চ্যানেলে যদি একটা থেকে তিনটে আমাদের কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে আমাদের চ্যানেলটাও এখানে সাসপেন্ড হয়ে যায়। তো ফ্রেন্ড, এই যে তিনটে বড় ভুল, যেমন মিসলিডিং,
মানে আমাদের চ্যানেলে কোনো ট্যাগ টাইটেল ডিসক্রিপশন আমরা এলোমেলোভাবে লিখব না, মানে আমাদের যে ভিডিওটা আছে সেইভাবেই আমরা সেখানে জিনিসগুলো লিখব, এবং পরে যে আমরা স্প্যাম আছে বা স্প্যাম আমরা কোনো স্প্যাম কমেন্টস আমরা অন্যের ভিডিওতে করব না, এবং পরে যেটা হলো যে কমিউনিটি গাইডলাইন্স বা কমিউনিটি স্ট্রাইক যেটা আছে সেটা আমরা এখানে অন্যের ভিডিও বা অন্য কোনো মুভি আমরা আমাদের চ্যানেলে আপলোড করব না। তো ফ্রেন্ড, এই ধরনের যে তিনটে যে ভুল আছে যদি আমরা আমাদের চ্যানেলে করে থাকি তাহলে আমাদের চ্যানেলটা এখানে সাসপেন্ড হয়ে যেতে পারে। তো ফ্রেন্ড, আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান, এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপকারে লাগতে পারে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।